করোনা ভাইরাসের কারণে অনেকদিন রপ্তানি বন্ধ থাকার পর ভারত থেকে বাংলাদেশে মালবাহী ট্রেনের বিয়াল্লিশ বগি পেঁয়াজ এসেছে ঢাকায় ভারতীয় কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শনিবার প্রথম ট্রেনে আসা বিয়াল্লিশ বগি পেঁয়াজ বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করেছে ভারতীয় রেলওয়ে এতে আরও বলা হয় দর্শনার গেদে পয়েন্টে এই পেঁয়াজ হস্তান্তর করা হচ্ছে কাস্টমস ছাড়পত্র পাওয়ার পর এসব পেঁয়াজ সুবিধাজনক স্থানে আনলোড করা হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চারটি রেল পয়েন্ট দিয়ে আরও কিছু মালবাহী ট্রেন নিত্যপণ্য নিয়ে আসবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের এক খবরে বলা হয় মহারাষ্ট্রের পাইকারি বাজারে পেঁয়াজের গড় লেনদেনের অবনমনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পেঁয়াজ ভর্তুকিভিত্তিক রপ্তানি প্রকল্প চালু করার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে ভারতে লকডাউন চলার কারণে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা হ্রাস পাওয়া এবং সড়কপথে রপ্তানিতে প্রশাসনিক বাধার কারণে রাজ্য কৃষি বিপণন বোর্ড রেলপথে বাংলাদেশকে রপ্তানি করার জন্য চাপ দিচ্ছিল ইতিমধ্যে মহারাষ্ট্রের রাজ্য বিপণন বোর্ড চার পাঁচজন ব্যবসায়ীকে নাসিক জেলার লাশালাও গায়ের পাইকারি বাজার থেকে ট্রেনে বাংলাদেশে সতেরোশো টন পেঁয়াজ রপ্তানি করতে সহায়তা করেছে ডেস্ক রিপোর্ট নবান্ন টিভি